হরে কৃষ্ণ, সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম রইল। আজকে আমরা একাদশী কি, এর মাহাত্ম কি, একাদশী আমরা কেন পালন করব, বা একাদশী ব্রত কিভাবে আবির্ভূত হলো, একাদশী পালনের নিয়ম কি, একাদশীর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, জ্যোতির্বিজ্ঞানে কি বলছে এবং শাস্ত্রী বা আমাদের কি বলেছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। কারণ আমরা জানি না, অনেকেই জানে না যে একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, তাই আমরা এর উৎসাহ হারিয়ে ফেলছি, বা একাদশী ব্রত আমরা অনেকেই এই কারণে পালন করতে আগ্রহ প্রকাশ করি না। সুতরাং এর সম্পর্কে জানতে হবে, তাহলেই আমরা এর একাদশী ব্রত আমরা পালন করব। কারণ একাদশী, আমাদের যত ব্রত আছে এই ব্রতগুলোর মধ্যে একাদশী ব্রত হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত আমাদের। সুতরাং সকলকেই এই একাদশী ব্রত পালন করা উচিত, সনাতন ধর্মের মানুষদের, শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য একাদশী ব্রত যদি আমরা পালন করি তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এবং সে সম্পর্কে আমাদের বৈজ্ঞানিকরা কি বলেছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তারা কি আলোচনা করেছে বিজ্ঞানীরা, সে সম্পর্কে আমরা আলোচনা করব, এবং জ্যোতির্বিজ্ঞানে কি বলছে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে একাদশী কি, একাদশী কি, যে বৈদিক শাস্ত্র একাদশী ব্রত সনাতন ধর্মের শ্রেষ্ঠ ব্রত একটা, যে সংস্কৃত একাদশী তিথি একটি চান্দ্র তিথিকে নির্দেশ করে। অর্থাৎ আমাদের একটি মাসে, বাংলা মাসের দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে শুক্ল পক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ। শুক্ল পক্ষ হচ্ছে অমাবস্যার পরে যে পক্ষটা শুরু হয় সেটা হচ্ছে শুক্ল পক্ষ। অমাবস্যার পরে কি হয়, যে চাঁদের চন্দ্রকলা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ চাঁদ আমরা দেখতে পাই। তো অমাবস্যার পরের দিনকে বলা হয় প্রতিপদ, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী ভাবে চলতে থাকে। তো একাদশী, একাদশতম দিনই হচ্ছে কি একাদশী, এটা হচ্ছে কি বলে শুক্ল একাদশী। অর্থাৎ একটা পক্ষ হচ্ছে 15 দিন, এবং পূর্ণিমার পরে, পূর্ণিমার পরে কি হবে, যে চাঁদ ক্ষয় পেতে থাকে, অর্থাৎ এর চন্দ্রকলা হ্রাস পেতে থাকে চাঁদের, তখন এটাই হচ্ছে কি, যে অন্ধকারে দেখে যাচ্ছে, অর্থাৎ চাঁদ ক্ষয় পাচ্ছে, তাই না? ক্ষয় পেতে পেতে কি হবে, অমাবস্যা হবে, তাই চাঁদের চন্দ্রকলা হ্রাস পাচ্ছে, তাই এটাকে বলা হয় কি কৃষ্ণ পক্ষ, কৃষ্ণ পক্ষ। তো তাহলে দুইটা পক্ষে, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে, 11তম দিনেই হচ্ছে কি একাদশী, এবং এই একাদশতম দিনেই একাদশী ব্রত পালন করতে হয়। এখন কথা হলো, কেন একাদশী ব্রত আমরা পালন করব, তাই না? তা এই এটা এই অর্থটা হচ্ছে কি, যে একাদশীর যে আমাদের যে মানে এক্সটার্নাল মিনিং, কিন্তু এর একটা ইনার মিনিং, একাদশীর উপবাস এর একটা অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। সাধারণ অর্থে উপবাস বলতে আমরা সাধারণত অনাহারকে বুঝি, মানে আমরা আহার করবো না সেটা উপবাস মনে করি, কিন্তু একাদশীর উপবাসকে, এটার অপর নাম হচ্ছে হরি উপবাস বা মাধব তিথি বা বিষ্ণু তিথি বা বলা হয়ে থাকে। এখানে হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ, উপ মানে নিকট, বাস মানে বাস করা। অর্থাৎ একাদশীর দিনে আমরা পঞ্চ শস্য, রবি শস্য গ্রহণ না করে আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে, অর্থাৎ পঞ্চ কর্ম ইন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় এবং মনের সাহায্যে ভগবানের সেবা করব, সেবা করে ভগবানের নিকটে বাস করব, নৈকট্যে বাস করব। কিভাবে বাস করব, যে আমরা যে সমস্ত আমাদের শাস্ত্র মতে যে সমস্ত খাদ্য বর্জনের কথা বলা হয়েছে তা বাদ দিয়ে আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের যত সেবা করা যায়, সেবার সাহায্যে কি করবো, এদিন যত কাছাকাছি আমাদের জড়জাগতিক কর্ম কম করে ভগবানের কর্ম, ভগবানকে সন্তুষ্টি করা যায়, ভগবানের সেবা যত ভাবে বৃদ্ধি করা যায়, সেটা আমরা একাদশীর দিন পালন করব। এটাই হচ্ছে কি উপবাসের অর্থ। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় তর্পণ, এই দিন আমরা ইন্দ্রিয় তর্পণের জন্য আমরা যে সময় যাই, যে সেটা আমরা না করে যত ভগবানের ইন্দ্রিয় কিভাবে তর্পণ করা যায়, কিভাবে ভগবানকে সন্তুষ্টি করা যায়, সেটাই আমরা একাদশীর দিন আমরা সেটা করব। এটাই হচ্ছে কি হরি উপবাস বা একাদশীর উপবাস। তা 5টি কর্ম ইন্দ্রিয় এবং 5টি জ্ঞান ইন্দ্রিয়। 5টি কর্ম ইন্দ্রিয় হচ্ছে কি আমাদের হাত, পা, উদর, পায়ু এবং উপস্থ, এবং 5টি জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ম, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। এই একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা একাদশীর দিন ভগবানের সেবা করব। এটাই হচ্ছে কি যে একাদশীর তাৎপর্য, অন্তর্নিহিত তাৎপর্য, যে একাদশী শুধুমাত্র যে আমরা নির্জল উপবাস থাকবো তা নয়, কিন্তু একাদশীর দিন প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ভগবানকে সেবা করা,
তাই না? আমরা নির্জলা শাস্ত্রে নির্জলা উপবাস থাকতে বলা হয়েছে, কিন্তু আমরা যদি নির্জলা উপবাস থাকতে সমর্থ না হই তাহলে অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারে, বা প্রথমে আমরা নির্জলা উপবাস থাকার চেষ্টা করব, নির্জলা উপবাস না থাকলে আমরা শুধুমাত্র জল গ্রহণ করে থাকব বা বিভিন্ন ফলের রস তরল পদার্থ খাব, অথবা তাও সমর্থ না হলে শুধুমাত্র শক্ত ফল ফল খাবো, ফল গ্রহণ করে থাকবো, তাও সমর্থ না হলে বিভিন্ন অনুকল্প প্রসাদ রয়েছে, সেই অনুকল্প প্রসাদ ভগবানকে নিবেদন করে গ্রহণ করব একাদশীর দিনে। এটা উপায়, মানে বিভিন্ন ধাপ রয়েছে, কিন্তু প্রধান উদ্দেশ্য কিন্তু আমাদের নির্জলা না থাকা বা অনাহার থাকা নয়। প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, কিভাবে আমরা ভগবানের সেবা করব, কিভাবে এই তিথিতে ভগবানের নৈকট্য লাভ আমরা করব, এবং কেন আমরা পঞ্চশস্য গ্রহণ করব না সেটা আমাদের শাস্ত্র মতে ব্যাখ্যা করেছে, সেটা আমরা আজকে আলোচনা করব, কেন পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। এবং এই তার মানে এই একাদশীর দিনে আমরা কায় মন বাক্যে ভগবানের সেবা করব। কায় হচ্ছে কি, দেহ, দেহের সাহায্যে কি করবো আমরা, যে আমরা উপবাসকালে অধিক মাত্রায় ভগবানের সেবা করব, আমাদের দেহের সাহায্যে কিন্তু যত মাত্রায় এই সময় আমরা ভগবানের সেবা করব। এবং কায় মনের সাহায্যে কি করবো, নিরন্তর ভগবানের চিন্তা করব, আমরা মন একাগ্র করব ভগবানের প্রতি। এবং কায় মন বাক্যের সাহায্যে আমরা কি করব, ভগবানের জপ কীর্তন বেশি করে করব। এটাই হচ্ছে একাদশীর প্রধান উদ্দেশ্য। স্কন্দ পুরাণে বলছে, পাপ বৃত্তি হতে নিবৃত্তি এবং গুণ সকলের সহিত বাস, এবং পাপ বৃত্তি মানে পাপ থেকে আমাদের এই সময় নিবৃত্তি থেকে গুণ সমূহের সাথে, গুণ গুণ মানে কি ভালো গুণের সহিত বাস, একেই উপবাস বলে। সুতরাং কিন্তু কেবল শরীর শোষণ উপবাস নয়, কিন্তু শরীর শোষণ মানে শরীরের কষ্ট দেয় কিন্তু একাদশীর উদ্দেশ্য নয়। এবং এই যে যে তৃতীয়া চতুর্থী পঞ্চম একাদশী এগারোতম দিন, এগুলো প্রত্যেক এই 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 একটা নিউমেরিক ভ্যালু বা সংখ্যাগত সংখ্যার সাথে আমাদের বিভিন্ন তিথির একটা সুন্দর সম্পর্ক রয়েছে বা নাম রয়েছে। যেমন তৃতীয়া কে বলে অক্ষয় তৃতীয়া, চতুর্থী গণেশ চতুর্থী, পঞ্চমী নাগ পঞ্চমী, অষ্টমী জন্মাষ্টমী, নবমী রামনবমী, দশমী বিজয়া দশমী, এবং একাদশী একাদশী ব্রত, তাই না? সুতরাং এগুলোর সাথে চমৎকার আমাদের তিথির সাথে সম্পর্ক রয়েছে, এবং এই তিথিগুলোর সাথে ভগবানের সাথে সম্পর্ক রয়েছে, তার জন্য এই ব্রতগুলো আমাদের পালন করা। আসলে এই উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের এই জড় জগতে কিভাবে আমরা কি করতে পারি, ত্যাগের মাধ্যমে কিভাবে আমরা বৈরাগ্য লাভ করতে পারি, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তিটাকে আমাদের কমিয়ে কিভাবে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে কিভাবে ভগবানের সেবা করব, সেই শিক্ষাটাই আমাদের একাদশী এই ব্রতগুলো আমাদেরকে দিচ্ছে। প্রধান উদ্দেশ্য কিন্তু না খেয়ে থাকা নয়। এখন আমরা প্রথমে আলোচনা করব যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, যে কেন কি কারণে একাদশী বিজ্ঞানরা সায়েন্স কি বলে একাদশীর ব্যাপারে। সায়েন্স বলছে, আমাদের দেহে ছোট ছোট ক্ষুদ্র কোষের সমন্বয়ে গঠিত। এই কোষের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে। ডিএনএর মধ্যে একটা ডিএনএ আছে, যে ডিএনএর নাম জাঙ্ক ডিএনএ বলা হয় বা টেলিমোর, জাঙ্ক ডিএনএ। ডিএনএ তে কি থাকে, ডিএনএ থাকে আমাদের বিভিন্ন বংশগত বৈশিষ্ট্য বা বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে, বিভিন্ন ইনফরমেশন বহন করে, কিন্তু জাঙ্ক ডিএনএ তে কোনো ইনফরমেশন বহন করে না। তাহলে এটা কেন সৃষ্টি করা হলো, তাই না? এটা তো উদ্দেশ্য। পরে বিজ্ঞানীরা এই রিসার্চ করে উত্তর পেয়েছে, দেখা গেছে কি আমাদের কোষ কি বিভাজন হতে থাকে, কোষ বিভাজন হলে কি ওই জাঙ্ক ডিএনএটা ছোট হতে থাকে, যত কোষ বিভাজিত হয় জাঙ্ক ডিএনএ ছোট হয়, এই জাঙ্ক ডিএনএ ছোট হতে একসময় কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, থাকে না, তখনই মানুষ মৃত্যুবরণ করে। তাহলে কথা হচ্ছে যে যে কাদের ক্ষেত্রে এই কোষ বিভাজনটা বেশি হয়, দেখা গেছে কি রিসার্চ করে যারা বেশি ক্যালোরি গ্রহণ করে, অর্থাৎ যারা আমিষ বেশি গ্রহণ করে, যারা সাত্বিক আহার গ্রহণ করে না, সোজা কথা সাত্বিক আহার যারা গ্রহণ করে না, তাদের ক্ষেত্রে কি এই কি এই কোষ বিভাজনটা দ্রুত হয়। কোষ বিভাজন যদি দ্রুত হয় সেক্ষেত্রে কি হবে, এই জাঙ্ক ডিএনএটা কি তাড়াতাড়ি তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে, ফলে আমরা মৃত্যুর দিকে ধাবিত হব এবং আমরা বিভিন্ন রোগে আমরা রোগ শোক ভোগ করব। কিন্তু বিজ্ঞানীরা পরে দেখলো যে যারা ফাস্টিং থাকে, ফাস্টিং মানে একাদশী উপবাস থাকে যারা, তাদের ক্ষেত্রে কি হয়। তাহলে এটা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে মাসের 2 সপ্তাহ পর পর যদি 36 ঘন্টা উপবাস থাকা যায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি এই কোষ বিভাজনের হারটা কম হয়। যদি কোষ বিভাজনের হারটা যদি কম হয় সেক্ষেত্রে কি হবে, যে জাঙ্ক ডিএনএটা লস কম হচ্ছে, তাই না? জাঙ্ক ডিএনএ যত লস কম হবে তার মানে কি দীর্ঘায়িত হচ্ছে, আমার আয়ুটা দীর্ঘায়িত হচ্ছে, এটা বিজ্ঞানীরা বের করলো।
তার মানে কি, যারা বেশি আমিষ গ্রহণ করবে, যারা বা একাদশী একাদশী উপবাস থাকবে না, যারা উপবাস পালন করবে না, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে কোষ বিভাজন দ্রুত হচ্ছে এবং জাঙ্ক ডিএনএটা নিঃশেষ হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে দ্রুত, ফলে তারা তাড়াতাড়ি মৃত্যু, জাঙ্ক ডিএনএ যখনই থাকবে না তখনই মৃত্যুবরণ করবে, তাই না? কিন্তু যারা একাদশী ব্রত থাকছে তাদের কোষ বিভাজনটা কি ধীরগতিতে হচ্ছে, ফলে কি হচ্ছে তারা কোষ বিভাজনটা কম হচ্ছে, দীর্ঘদিন জাঙ্ক ডিএনএটা থাকছে এবং তারা দীর্ঘায়ু হয় এবং তাদের এবং রোগ কম হয়, তাই না? এটা হচ্ছে কি প্রধান মানে বৈজ্ঞানিক কারণ, সাইন্টিফিক কারণ, যে এই কারণে একাদশী থাকতে হয়। এবং আমাদের এই একাদশী ব্রতে কিন্তু আমরা কিন্তু 36 ঘন্টা কিন্তু আমাদের না খেয়ে থাকতে হয়, কারণ দশমীর দিন রাত থেকে শুরু করতে হয়, দশমীর দিন রাত, একাদশীর দিন তার 12 ঘন্টা, তার আগের রাত 12 ঘন্টা, তার পরের রাত 12, এই 3 বরং 36 ঘন্টা কিন্তু আমাদের পঞ্চশোভন নির্জলা উপবাস থাকতে হয়, তাই না? সুতরাং এটা আমাদের দেখা যায় শাস্ত্রের সাথে মিলে গেছে। এবং এই বিজ্ঞানীরা বলে যে 8 থেকে 80 বছরের মধ্যে একাদশী ব্রত পালন করতে হয়, এবং সেটা আমাদের পদ্ম পুরাণেও আমাদের বলা রয়েছে যে 8 থেকে 80 বছরের মধ্যে একাদশী ব্রত থাকতে হয়। এরপর কি কারণ, যে প্রতিটি যন্ত্রের কি একটা বিশ্রামের প্রয়োজন আছে, যেমন চোখের বিশ্রাম কিভাবে, আমরা যখন প্রাকৃতিক কারণে আমরা নিদ্রা যাই তাই চোখের বিশ্রাম হয়, একইভাবে এই আমাদের পাকস্থলী, এরও তো একটা বিশ্রামের প্রয়োজন রয়েছে। সুতরাং 2 সপ্তাহ পর পর কি এর বিশ্রাম দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ভালো থাকে এবং আমরা রোগ ব্যাধি থেকে মুক্ত থাকি। যেমন কম্পিউটার কি কিছুক্ষণ কাজ করার পর কিছুক্ষণ পরে রিফ্রেশ দেওয়ার প্রয়োজন, একইভাবে এটাও কি রিফ্রেশিং হচ্ছে, আমাদের শরীরকে রিফ্রেশ করা হচ্ছে, পরে আমাদের রোগ শোক থেকে আমরা মুক্তি পাই। তাই 36 ঘন্টা পর পর আমাদের নির্জল একাদশী ব্রত পালন করা উচিত। এখন আমরা দেখি যে জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোলজিতে, অ্যাস্ট্রোনমিতে কি বলছে, অ্যাস্ট্রোলজিতে জ্যোতির্বিজ্ঞানে বলছে কি যে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী পৃথিবীর উপর চন্দ্রের প্রভাব রয়েছে, গ্রহ নক্ষত্রের এই প্রভাবটা কি, চন্দ্রের প্রভাব থাকার কারণে কি জোয়ার ভাটা হয়, ফলে এর সাথে দেখা যাচ্ছে কি আমাদের শস্য পুষ্ট হয় চন্দ্রের কিরণের কারণে এবং আমাদের শরীরে রোগ ব্যাধি হয়, দেখা যায় কি একাদশীর দিনে বা পূর্ণিমা অমাবস্যার সময় দেখা যায় মানুষের শরীরে কিন্তু ব্যথা, যাদের বিষ ব্যথা থাকে ওই ব্যথা আরো বৃদ্ধি পায়, কেন, কারণ এটা এই চন্দ্রের প্রভাবের কারণে, কারণ এই দেখা যায় কি এই এই দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশ এই এই সময়টায় চন্দ্রের প্রভাব আকর্ষণ বেশি থাকে পৃথিবীর উপর, ফলে জোয়ার ভাটার সৃষ্টি হয় এবং সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে, অনেক বেশি ফুলে ফেঁপে ওঠে কারণ এর আকর্ষণটা বেশি থাকে, কারণ এই চন্দ্রের প্রভাবটা কি তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের উপর বেশি প্রভাব পড়ে। কিন্তু এখন একাদশীর সময় কি আমাদের উপর কি, কারণ আমাদের শরীরের কি 70 থেকে 75 ভাগ জল থাকে, আমাদের শরীরের উপরে প্রভাব থাকবে, ফলে শরীর থেকে জল নির্গত হয় না, এবং আমরা যদি শস্য গ্রহণ করি একাদশীর সময়, তাহলে একাদশী এটা কি এই শস্যের মধ্যে কি জল থাকে, জল ধারণ করে রাখে, তাহলে আমাদের শরীরে তো 70 থেকে 75 ভাগ জল রয়েছে, আবার শস্যের জল, তাহলে শস্য থেকে সহজে নির্গত হবে না, ফলে কি হবে যে বিভিন্ন রোগ বৃদ্ধি পাবো, কারণ তখন জলের আধিক্য বৃদ্ধি পাবে। তাহলে এই একাদশীর দিনে কি যদি আমরা আমরা যদি নির্জলা থাকি বা না খেয়ে থাকি তখন কি হবে, যেমন ভাটার সময় কি যেমন একটা টান দেয় জল কমে যায়, একইভাবে শরীর থেকে টান দিয়ে আমাদের বর্জ্য পদার্থ নিঃশেষ করে দেবে এবং শরীরের নার্ভের মধ্যে যে চর্বি থাকে সেই চর্বিগুলো কি ক্ষয়প্রাপ্ত হবে, ফলে মানুষ সেক্ষেত্রে সুস্থ থাকবে। তার কারণে যে আয়ুর্বেদ সে কথা বলছে, কিন্তু তাই আমাদের একাদশী আমাদের সময় আমাদের ফাস্টিং থাকা উচিত, তাই না? সুতরাং মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন এবং পতঞ্জলি সূত্রে সে কথা বলা হয়েছে। তাই পদ্ম পুরাণে বলছে কি যেন একাদশীকে বলা হয়েছে কি যে শরীর আরোগ্য দায়িনী, শরীর আরোগ্য দায়িনী নামে এটাকে ব্যাখ্যা করেছে একাদশী ব্রতকে। একাদশী করা হলে কি শরীরের ভিতরের যে বর্জ্য পদার্থ সেগুলো কি বের হয়ে যায়, এবং একাদশীর ব্রত যারা পালন করেছেন তারা দেখবেন কি একাদশীর পরের দিন দ্বাদশীর দিন শরীরটা অনেক ভালো লাগে, হালকা লাগে, চনমনে বোধ করবেন, তাই না? এখন আমরা দেখব যে এটা তো সাইন্টিফিক কারণ এবং জ্যোতির্বিজ্ঞান কি বলছে সেটা জানলাম, এখন দেখব যে একাদশী ব্রত আমরা শাস্ত্রীয় কারণ কি বা একাদশী ব্রত কিভাবে এটা আবির্ভূত হলো, তাই না? একাদশী ব্রত পদ্ম পুরাণে এটা বর্ণনা করা হয়েছে যে যৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে জিজ্ঞেস করেছেন যে একাদশী কি, একাদশী ব্রত কিভাবে এলো, কেন আমরা এই সময় পঞ্চশস্য গ্রহণ করব না, এই বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞেস করলেন তার গুরুদেবকে। তখন ব্যাসদেব তার উত্তর প্রদান করলেন। তো তার উত্তর কি যে সৃষ্টির শুরুতে ভগবান কি করলো, যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রাণী সৃষ্টি করার পর
তিনি কি করলেন, মানুষদেরকে শাসন করবার জন্য কি এক পাপ পুরুষ নির্মাণ করলেন। এই পাপ পুরুষের কাজ হচ্ছে কি, মানুষদেরকে শাসন করা, তাদের পাপ অনুযায়ী বিভিন্ন শাস্তি প্রদান করা, এটাই হচ্ছে মানুষদের কাজ। এক সময় কি হলো যে পাপ পুরুষ কি ভয়ঙ্কর হয়ে গেলো, তার প্রভাব বৃদ্ধি পেলো, কারণ মানুষের পাপ বৃদ্ধি পেয়েছে। ফলে কি হলো, এবং পাপ পুরুষের বিভিন্ন অঙ্গগুলো কি মানুষের বিভিন্ন পাপের বিভিন্ন সিন, বিভিন্ন পাপের ফলে এটাকে নির্মাণ করা হলো। ফলে দেখ, মানুষ যখন পাপ বৃদ্ধি পেয়েছে, পাপ বৃদ্ধি পেলো, তখন কি তার অঙ্গসমূহ বিভিন্ন ভয়ঙ্কর রূপ প্রকটিত হলো, এবং এর প্রভাব দর্শন করে ভগবান মানুষের দুঃখ মোচনের চিন্তা করতে লাগলেন। তখন তিনি কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি পিঠে গরুড়ের পিঠে করে তিনি ভগবান যমালয়ে আসলেন। যমরাজ ভগবানকে যথাসাধ্য উপাচার দিয়ে পূজা করলেন, এবং যমরাজের সাথে কথা বলার সময় ভগবান দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের ক্রন্দন শুনতে, আত্মক্রন্দন, চিৎকার শুনতে পাচ্ছিলেন, বাঁচাও বাঁচাও আমাদেরকে বাঁচাও, ভয়ঙ্কর রকমের শব্দ শুনতে পাচ্ছিলেন। তখন ভগবান শ্রীহরি যমরাজকে জিজ্ঞেস করলেন, কিসের শব্দ, কিসের ক্রন্দন হচ্ছে, এত ভয়ঙ্কর শব্দ হচ্ছে? তখন যমরাজ বলছেন, প্রভু আপনি যাদেরকে সৃষ্টি করেছিলেন তাদের পাপের ফলে পাপ পুরুষ এদেরকে শাস্তি প্রদান করে যমালয়ে পাঠিয়েছে, তাদেরই ক্রন্দন শুনছেন। তখন এই কথা শুনে, এই উত্তর শুনে তখন ভগবান তার মধ্যে একটা করুণার উদ্রেক, তাদের তাদের কাছে গেলেন, তাদের দেখে একটা করুণার উদ্রেক হলো, এবং তিনি চিন্তা করতে লাগলেন এই মর্ত্যের লোকবাসীদের এই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়। তিনি সে কথা ভাবতে লাগলেন, তাদের সদ্গতির কথা চিন্তা করতে লাগলেন, তাদের কিভাবে মুক্তি দেওয়া যায়। তিনি এরকম ভাবতে ভাবতে কি হলো, তার হৃদয় থেকে একাদশী তিথি রূপ বা মূর্তিরূপ এক দেবী, নারী মূর্তি, দেবী মূর্তির আবির্ভাব হলো। তিনি ভগবানকে নমস্কার করলেন, প্রণতি নিবেদন করলেন। ভগবান জিজ্ঞেস করলো, তুমি কে? একাদশী মূর্তি বা দেবী বললেন, আমি এক ও দাসী, আমি এক দাসী যে আপনার দাস, আপনাকে আমি সেবা করতে চাই। তখন সেই একা এই একাদশী তিথির এই দেবী মূর্তি এসেই মানুষদের কল্যাণের জন্য যারা শাস্তি পাচ্ছিল তাদেরকে একাদশী ব্রত পালন করালেন, এবং একাদশী ব্রত পালন করার ফলে ওই যারা শাস্তি পাচ্ছিল নরকে তারা কোথায় গেল, তাদের পাপ ক্ষয় হলো, এবং তারা বৈকুণ্ঠ লোকে গমন করলেন, এবং এখান থেকে এই এরপর থেকে একাদশী ব্রত পালন শুরু হলো। এভাবেই একাদশী দেবী এই একাদশী তিথির আবির্ভাব হলো এই জগতে। এখন কথা হলো, এদিকে পাপ পুরুষ তো ভগবান পাপ পুরুষ তৈরি করলো, এখন মানুষ একাদশী ব্রত পালন করছে, এবং জড়দেহ ত্যাগ করার পরে সবাই বৈকুণ্ঠ লোকে যাচ্ছে। এখন একা এই পাপ পুরুষের এখন কাজ কমে গেছে, এবং তার দেখা যাচ্ছে কি পাপ পুরুষের বিভিন্ন অঙ্গ ক্ষয় প্রাপ্ত হতে চলছে, কারণ সবাই একাদশী ব্রত পালন করে, তখন কোথাও তার আশ্রয় নেওয়ার জায়গা নেই। এখন কি করবে পাপ পুরুষ? কি করলো পাপ পুরুষ? ভগবানের কাছে আবার ভগবানের কাছে আসলো যে প্রভু আমি তো আপনারই সৃষ্টি, তাই না? আমি তো কোথাও পালনের জায়গা নেই, একাদশী তিথির কারণে আজ আমি আমার কোনো স্থান নেই এই জগতে, আমার কোনো স্থানে আপনি আমাকে জায়গা দিন, আমাকে বাঁচান। তখন ভগবান তাকে আশ্বস্ত, সে পাপ পুরুষকে আশ্বস্ত করলেন, এবং তখন তোকে আশ্বস্ত করে, তুমি তো দুঃখ করো না, একাদশী তিথি ত্রিভুবনকে পবিত্র করবে, ওই দিন তুমি কি করবে, অন্ন এবং রবিশস্যের মধ্যে, অর্থাৎ পঞ্চশস্যের মধ্যে, রবিশস্যের মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করবে। পাপ পুরুষ তাহলে কি একাদশী তিথি যেদিন সেদিন কোথায় অবস্থান করবে, পঞ্চশস্য বা রবিশস্য অবস্থান করবে, এই এই আজ্ঞা প্রদান করলেন। তা ওই দিন থেকে কি একাদশী তিথির দিন পাপ পুরুষ রবিশস্য বা পঞ্চশস্য অবস্থান করে। তার জন্য মানুষের একা পঞ্চশস্য গ্রহণ করা উচিত নয়, তাহলে কি প্রতি শস্যদা প্রতি শস্যদানা গ্রহণ করার সময় সে পাপ ভক্ষণ করছে, এটা হচ্ছে শাস্ত্রীয় কারণ। তাই আমাদের একাদশীর দিন আমাদের কোনো শস্য গ্রহণ করা উচিত নয়। কেন? কারণ একাদশীর দিনে পঞ্চশস্যে রবিশস্যকে এই পাপ পুরুষ অবস্থান করে, তাহলে প্রতি গ্রাসে গ্রাসে প্রতিটি অন্ন কণায় আমাদের পাপ গ্রহণ করা হয়, তার জন্য আমরা এই দিন আমরা পঞ্চশস্য গ্রহণ করব না। দ্বিতীয় কারণ হচ্ছে পাপ মুক্তি বা নরক যাতনা থেকে মুক্তির জন্য একাদশী ব্রত পালন করতে হয়, যেটা পদ্মপুরাণে বলা হয়েছে পুণ্য বা সুকৃতি অর্জনের জন্য, এটাও পদ্মপুরাণে বলা হয়েছে ঊর্ধ্বলোকে বা বৈকুণ্ঠ গমন বা মুক্তি লাভের জন্য, আরোগ্য লাভ বা শরীর আরোগ্য দায়িনী নামে এটা খ্যাত, ইন্দ্রিয় সংযমের জন্য আমাদের অগ্নিপুরাণে বলা হয়েছে একাদশী ব্রত পালন করতে হবে, এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত পালন করতে হবে, ব্রহ্ম পরিবর্ত
পুরাণে বলা হয়েছে। তাই আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম কি একাদশী, কি একাদশী ব্রত, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর জ্যোতির্বিজ্ঞানে কি বলছে, তারপর একাদশী ব্রত কিভাবে এলো সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কি কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয়। মূলত একাদশী ব্রতটা কি দশমীর দিন থেকে কিন্তু শুরু হয়ে যায়। দশমী, একাদশী এবং দ্বাদশী তিন দিনে কিন্তু কার্যক্রম রয়েছে এই 36 ঘন্টা। তো দশমীর দিন তাহলে আমাদের কি করতে হবে একাদশী পালনের পালন করার জন্য? দশমীর দিন আমাদের কি করতে হবে? দশমীর দিন যারা আমিষ গ্রহণ করেন তারা নিরামিষ গ্রহণ করবেন, এবং শাস্ত্র মতে উচিত হচ্ছে কি দশমীর দিন এক আহার করা, অর্থাৎ এক বালা মাত্র অন্ন গ্রহণ করা, এবং দ্বাদশীর দিনও এক বালা অন্ন গ্রহণ করা উচিত। কিন্তু যারা আমাদের সমর্থ হয় না তার জন্য আমরা নিরামিষ গ্রহণ করতে বলা হয়েছে, নিরামিষ গ্রহণ একাদশীর দশমীর দিন নিরামিষ গ্রহণ এবং দ্বাদশীর দিনও নিরামিষ গ্রহণ করতে বলা হয়েছে। এবং ঘুমানোর আগে কি ভালো করে দাঁত ব্রাশ করতে হবে? কেন ভালো করে দাঁত ব্রাশ করতে হবে? কারণ দাঁতের পাকে যদি অন্নকণাও থাকে, সেই অন্নকণা আমরা যদি একাদশীর দিন গ্রহণ করে ফেলি তাহলে আমাদের একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। সুতরাং ঘুমানোর আগে ভালো করে দাঁত ব্রাশ করতে হবে, কারণ একাদশীর দিন দাঁত ব্রাশ করা যাবে না, শুধুমাত্র পেস্ট দিয়ে বা আঙ্গুল দিয়ে দাঁত ব্রাশ করতে পারি। কারণ একাদশীর দিন যদি দাঁত ব্রাশ করায় তাহলে রক্তক্ষরণ হতে পারে, রক্তক্ষরণ কোনোভাবে রক্তক্ষরণ করা যাবে না একাদশীর দিন। তারপর হচ্ছে কি ঘুমানোর আগে আমাদেরকে সংকল্প করতে হবে, সংকল্প একাদশীর জন্য আমাদের সংকল্প একাদশী ব্রত, ভগবান শ্রীহরির চিত্রপটের সামনে বা বিগ্রহের সামনে আমাদের মন্দিরের সামনে সংকল্প করবো যে আগামীকাল আমি একাদশী ব্রত পালন করবো, হে ভগবান আমি যেন নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করতে পারি এবং আমি শাস্ত্র যেভাবে বলা আছে সেভাবে পালন করতে পারি, এবং তোমার সেবা যেন আমি এদিন বেশি করে করতে পারি, শাস্ত্র অধ্যয়ন করতে পারি, যেখানে আমি 8 মালা নিতাম সেখানে আমি 16 মালা নিতে পারি, আমি কোনো কুজল্প করবো না, আমি কোনো অন্যায় আচরণ করবো না, বিভিন্ন এইভাবে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাই হচ্ছে সংকল্প করা। এবং একাশ 4 নম্বর হচ্ছে একাদশীর দিন কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক, মধু, পরের অন্ন, মৈথুন এগুলো পরিত্যাগ করতে হবে, এবং প্রাতকালে শয্যা ত্যাগ করে স্নান করতে হবে। একাদশীর দিন করণীয় কি আমাদের? সকালে শয্যা ত্যাগ করতে হবে, সকালে শয্যা ত্যাগ করে স্নান করতে হবে, তারপর ভগবানের পূজা অর্চনা করতে হবে, বেশি করে জপ করতে হবে, অর্থাৎ আমি যদি 8 মালা নিতাম 16 মালা নেবো, 16 মালা নেবো আরো বেশি নেওয়ার চেষ্টা করবো, 32 মালা নেবো, ভগবানের কথা কীর্তন করতে হবে, তারপর গীতা ভাগবত এই শাস্ত্রাদি অধ্যয়ন করতে হবে, একাদশী মাহাত্ম্য পাঠ করবো আমরা, গুরুদেব আচার্যদের প্রবচন শুনবো, অর্থাৎ ভগবত কথা আমরা শ্রবণ করবো, একাদশী মাহাত্ম্য শ্রবণ করবো, এবং ভগবত ভক্তিমূলক সেবা কার্য সম্পাদনে আমরা নিয়োজিত হব, শাস্ত্র অধ্যয়ন, নাম জপ, ভগবত কথা, শ্রবণ কীর্তন আদি সহযোগে আমরা রাত্রি জাগরণ করব, যদি সামর্থ্য হই সেক্ষেত্রে আমরা রাত্রি জাগরণ করব। নির্জলা, তাই একাদশীর দিন যে নির্জলা একাদশীর কথা বলা হয়েছে, যদি সামর্থ্য না হয় সেক্ষেত্রে আমরা অনুকল্প প্রসাদ পেতে পারি, সেটা আমরা আলোচনা করব কি অনুকল্প প্রসাদ পেতে পারবো। তো এগুলো হচ্ছে কি একাদশীর দিন করণীয়। নির্জল একাদশী যদি ব্রত পালন করতে ভালো, যদি না ব্রত পালন করতে পারে সেক্ষেত্রে শুধু জল, নির্জল একাদশী মানে একাদশীর দিন আমরা গ্রহণ করব না, কোনো জলও গ্রহণ করব না, তার পরের রাতে কিছু গ্রহণ করব না, পরের দিন পারণের সময় ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করব। অর্থাৎ যে পঞ্চশস্য ভগবানকে আমরা যে পঞ্চশস্য একাদশীর দিন খাইনি তা ভগবানকে নিবেদন করে আমরা পারণের দিন তা গ্রহণ করব, এটা হচ্ছে নির্জল উপবাস। আর নির্জল উপবাস শেষে যদি সমর্থ না হয় সেক্ষেত্রে জল গ্রহণ করব, বিভিন্ন ফলের রস গ্রহণ করব, তাও সম্ভব না হলে ফল গ্রহণ করে থাকব, তাও যদি সম্ভব না হয় অসমর্থ হলে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করব। আমরা আলোচনা করব কি অনুকল্প প্রসাদ আমরা খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এরপরে আলোচনা করব। এবং একাদশীর দিন আমাদের রান্নার বাসন বা দশমীর দিন করে রাখলে ভালো ভালো করে ধুয়ে ফেলতে হবে, এর জন্য কোনো সরিষার তেল বা কোনো অন্নকণা লেগে না থাকে। এদিন আমরা ভগবানের জন্য উৎকৃষ্ট, ভগবানের জন্য, ভগবানকে তো আমরা একাদশী পালন করাবো না, ভগবানের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করব, কিন্তু সেটাও গ্রহণ করা যাবে না, সেটা আমরা রেখে দেব, বা যারা একাদশী পালন করবে না তাদেরকে আমরা দান প্রদান করব, এবং দ্বাদশীর দিন যথাসময় আমাদের পালন করতে হবে। একাদশীর দিন নিষেধ কি? একাদশীর দিন নিষেধ তো আমরা আগেও জানলাম যে পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, রবি শস্য গ্রহণ নিষিদ্ধ, তেল মাখা যাবে না, ক্রিম মাখা, সেন্ট দেয়া, প্রসাদন ব্যবহার করা যাবে না, অর্থাৎ এদিন আমার নিজেকে সাজানো নিয়ে ব্যস্ত থাকবো না। কারণ কি?
এর প্রধান কারণ হচ্ছে কি যে নিজেকে নিয়ে আমি ব্যস্ত থাকবো না, এদিন আমি ভগবানকে কিভাবে বিশ্বাস, এই কারণে অনেকে এটার ভুল ব্যাখ্যা করে, ভুল বুঝতে পারে, সেই জন্য মনে করে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কি তপস্যা, একাদশীটা হচ্ছে এক ধরনের তপস্যা। এই তপস্যাটা কি আমাকে নিয়ে ব্যস্ত না থেকে ভগবানকে কিভাবে আমরা সাজাতে পারি, সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তার জন্য কি করবো, প্রসাদন ব্যবহার করতে আমরা সাবানও ব্যবহার করব, সময় অপচয় করব না। তারপর ক্ষৌরকর্ম করা যাবে না, কারণ কি যদি কেটে যায় তার জন্য ক্ষৌরকর্ম, তারপর অর্থাৎ নখ কাটা, শেপ করা, চুল ফেলা, এগুলো কোনো কিছুই আমরা করব না। অর্থাৎ কোনোভাবে যেন আমাদের শরীর থেকে রক্তপাত যেন না হয়। মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা করা যাবে না, প্রজল্প করব না। তার মানে কি আমরা কি একাদশীর দিনে শুধু করবো না, অন্যদিন করবো প্রজল্প বা মিথ্যা কথা, না তা নয়। এটা বিশেষভাবে বলা হয়েছে যে একাদশীর দিন যেন এগুলো যেন কোনোভাবেই করা যেন না হয়। দিবানিদ্রা করা যাবে না, নারী পুরুষের সাথে সম্পর্ক তৈরি করা যাবে না, এবং একাদশীর দিন যদি শ্রাদ্ধ করে যায় তাহলে শ্রাদ্ধ করা যাবে না। এটা হচ্ছে কি একাদশীর দিন আমরা কি কি, একাদশীর দিন আমাদের কি কি নিষেধ, এবং শিম, বরবটি, মটরশুটি, মুগাদি শস্য আহার করা যাবে না, এবং দাঁত ব্রাশ দিয়ে দাঁত আমরা মাজবো না, কারণ যদি আমাদের রক্তক্ষরণ হয় সেজন্য ব্রাশ দিয়ে আমরা দাঁত মাজবো না। এই হচ্ছে কি একাদশীর দিন নিষেধ। এবং কি খাওয়া যাবে একাদশীর দিন, অর্থাৎ খাওয়া যাবে তাদের জন্য যারা নির্জলা একাদশী থাকতে পারেন না। আমাদের প্রধান উদ্দেশ্য কিন্তু নির্জল একাদশী নয়, যে আমাদের দ্যাট মিন্স রিচুয়াল, যে এটা যে শুধুমাত্র একটা রিচুয়াল হোক বা একটা প্রথার মধ্যে সীমাবদ্ধ থাকুক তা নয়, প্রথাটাই প্রধান কারণ না। প্রধান উদ্দেশ্য হচ্ছে কি যে ভগবানের একাদশীর দিন নিয়ম অনুযায়ী কিভাবে আমরা আমাদের তপস্যা করব, কিভাবে ভগবানের সেবা করব, কিভাবে তার নৈকট্য লাভ, সেটাই কিন্তু উদ্দেশ্য। অর্থাৎ আমরা নির্জলা উপবাস থেকে সারাদিন আমি ঘুমালাম, সেটা কিন্তু একাদশী ব্রত হবে না। আমি টায়ার্ড হয়ে গেলাম, তাই সেটা একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য না। একাদশী ব্রত হচ্ছে কি আমি যদি নির্জলা উপবাস না থাকতে পারি সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করব। এর আগেও আমি বললাম যে নির্জলা না থাকতে পারলে জল গ্রহণ করব বা ফলের রস, তাও না পারলে কি করব, ফল গ্রহণ করব, তাও না পারলে অনুকল্প প্রসাদ। এখন সেই কি অনুকল্প প্রসাদ গ্রহণ, সরি দুঃখিত, কি কি খাওয়া যাবে না একাদশীর দিন, আমি সেটা বলছি যে খাওয়া যাবে না হচ্ছে ধান, অর্থাৎ ধান থেকে তৈরি কোনো খাবার যেমন ভাত, চাল, চিড়া, মুড়ি, ছাতু, খই, খিচুড়ি, এগুলো গ্রহণ করা যাবে না। অর্থাৎ ধান থেকে কি হয় চাল, চালের তৈরি কোনো অন্ন গ্রহণ করা যাবে না। তারপর গম, গম থেকে যা তৈরি হয় ময়দা, সুজি, পাউরুটি, আটা, রুটি, পরোটা, বিস্কুট, হরলিক্স ইত্যাদি খাওয়া যাবে না। তারপর জব, ফুট, এগুলো তৈরি কোনো খাবার খাওয়া যাবে না, ছাতু, খই খাওয়া যাবে না। তারপর কোনো প্রকার ডাল খাওয়া যাবে না, মুগ ডাল, মসুর ডাল, ছোলা, খেসারি, অড়হর ডাল, কোনো ডালেই গ্রহণ করা যাবে না। তেল, অর্থাৎ সরিষার তেল, তিলের তেল, সয়াবিন তেল, এগুলো খাওয়া যাবে না। দোকানের কোনো মিষ্টি গ্রহণ করা যাবে না, কারণ দোকানের মিষ্টির মধ্যে কি থাকে, ময়দা দিয়ে থাকে, ভেজাল থাকতে পারে, ময়দা দিতে পারে, তার জন্য দোকানের মিষ্টি গ্রহণ করা যাবে না। আপনি বাসায় নিজে সানা তৈরি করে মিষ্টি তৈরি করে ভগবানকে নিবেদন করে খেতে পারেন। সবজির মধ্যে সরিষার পূরণ, এগুলো দেওয়া যাবে না, মানে এবং আরো কিছু মশলা রয়েছে যেগুলো ব্যবহার করা যাবে না, এবং এদিন শাক খাওয়া যাবে না। একাদশীর দিন আমরা কি খাবো, কি অর্থাৎ অনুকল্প, কি অনুকল্প প্রসাদ তাহলে আমরা গ্রহণ করব, যারা অসমর্থ, অসমর্থদের জন্য বলা হচ্ছে, কিন্তু যারা সামর্থ্য, সমর্থ রয়েছে তারা কিন্তু তাদের জন্য নয়, তারা নির্জলা থাকার চেষ্টা করবেন এবং ভগবানের সেবা করবেন। যারা অসমর্থ তাদের অনুকল্প প্রসাদ হিসাবে আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, কাঁচকলা, ফুলকপি, পাতাকপি, বাদাম, সমস্ত রকমের ফল, দুধ, দই, ছানা, অবশ্যই বাড়ির তৈরি হতে হবে, বাদামের তেল, ঘি, সূর্যমুখী তেল ব্যবহার করা যাবে। আর কোন তেল ব্যবহার করা যাবে না একটু আগে বলেছি, ঘি, নারকেলের নাড়ু, সাবু, জিরা, গোলমরিচ, আদা। আপনি হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু হলুদ ক্ষেত্রে সেটা অবশ্যই বাড়ির হলুদ কিনে ভালোভাবে ধুয়ে সেটাকে নিজেদের বেটে নিতে হবে, তা না হলে কি অনেক সময় ময়দা মিক্স থাকতে পারে বাইরের হলুদ, সুতরাং এটা ব্যবহার, যেটা আপনার সন্দেহ হবে সেটা ব্যবহার না করাই ভালো। শ্যামা চাল গ্রহণ করতে পারেন, আপনি যদি তাও না খেতে চান আপনি গ্রহণ করবেন না। দই, দুধ অবশ্যই, দই বাসায় তৈরি হতে হবে, ছানা যদি খান ছানাও বাসা তৈরি হতে হবে, পানি ফলের আটা, তা আপনার সন্দেহ থাকতে পারে কারণ এর মধ্যে ময়দা মিক্সড করে, সেটাও গ্রহণ করবে না। বা সাবু, অনেকে সাবু গ্রহণ করে না কারণ এর মধ্যে ভেজাল থাকে, ময়দা অ্যারারুট মিক্সড করে সাবু তৈরি করা হয়, সুতরাং যেগুলো আপনার সন্দেহ হবে সেগুলো আপনি গ্রহণ করবে না। মশলার মধ্যে জিরা, গোলমরিচ, আদা, লবণ, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন।
তো একাদশীর প্রধান উদ্দেশ্য ফিস্ট করা না, ফাস্ট। ফাস্ট মানে উপবাস থাকবো এবং ভগবানের সেবা করব, এটাই হচ্ছে কি একাদশীর প্রধান উদ্দেশ্য। যে কিভাবে আমরা ভগবানের সেবা করতে পারি সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তো যদি আপনি একাদশী ওই রাতে যদি আপনি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কারণ শাস্ত্রে বলা আছে রাত্রি জাগরণের জন্য। সেক্ষেত্রে আপনি হরিকথা শুনবেন, শ্রবণ কীর্তন করে রাত্রি জাগরণ করবেন, এবং দ্বাদশীর দিন নির্দিষ্ট সময় যে পঞ্চশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে সেই পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা গ্রহণ করবেন প্রসাদ রূপে। এই হচ্ছে কি একাদশী পালনের নিয়ম। তাহলে একাদশী নিয়ম কি? দশমীর দিন থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। আমি আবার বলছি সংক্ষেপে, দশমীর দিন আপনি নিরামিষ, যারা আমিষ গ্রহণ করেন তারা নিরামিষ গ্রহণ করবেন, এবং ঘুমানোর আগে দাঁত ব্রাশ করবেন ভালো করে, এবং সংকল্প করবেন দশমীর দিন। একাদশীর দিন নির্জল উপবাস থাকার চেষ্টা করবেন এবং একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করবেন, যত শ্রবণ কীর্তন করা যায়, জপ করা যায়, অর্থাৎ যত এগুলো আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে যতভাবে ভগবানের আমরা সেবা করতে পারি সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কিন্তু শুধু নির্জলা উপবাস থাকা নয়, যত বেশি জপ কীর্তন করতে পারি অর্থাৎ ভগবানের এই সেবার মাধ্যমে যত ভগবানের নিকটে আমরা বাস করতে পারি সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। সুতরাং আশা করছি আপনারা আমার এই কথায় আপনারা হয়তো উদ্বুদ্ধ হবেন, অনেকে হয়তো থাকবেন, যদি একজনও যদি থাকেন সেটাই আমার এই এই চেষ্টাটা সার্থক হবে। এবং আপনারা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা এই একাদশী ব্রত পালন করেন, শাস্ত্রের কারণে যদি না হয় স্বাস্থ্যের কারণ হলেও আপনারা একাদশী ব্রত পালন করুন, এবং আমাদের শাস্ত্রকে জানুন। দেখবেন আমাদের শাস্ত্র অমূল্য সম্পদ, তাই না, এবং সবকিছু বিজ্ঞানসম্মত, কারণ এটা হলো সুপার সায়েন্স, বিশেষ বিজ্ঞান, তাই না। গীতার একটা বিজ্ঞান যোগ বলা আছে, কেন বলা আছে, এটা বিশেষ বিজ্ঞান আমাদের শাস্ত্রগ্রন্থ, আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্রগ্রন্থ। সুতরাং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে নির্বাহ করবার চেষ্টা করব। হরে কৃষ্ণ। আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। সামনে একাদশী রয়েছে, মোহিনী একাদশী, 4 তারিখ, মেয়ের 4 তারিখ সোমবার, আপনারা মোহিনী একাদশী ব্রত পালন করবেন, এবং এর পালনের সময় মঙ্গলবার 5ই মে 5:21 থেকে 9:43 পর্যন্ত। এর মধ্যে অবশ্যই একাদশী ব্রত আপনি পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রত ভাঙবেন, অর্থাৎ পারণ, এটাকে বলা হয় পারণ। ওই সময় ভগবানকে পঞ্চশস্য গ্রহণ করা, ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনি ওই পারণের সময়ের মধ্যে অবশ্যই পারণ করতে হবে, তা না হলে ব্যর্থ হবে আপনার একাদশী ফল, আপনার হবে না। হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকবেন, একাদশী ব্রত পালন করুন। সেন্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ।